দুর্গা পূজায় আমরা অনেক মজা করছি। আচ্ছা, আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছে, আর সেটা হচ্ছে কৃত্তিকা চক্রবর্তী। ওকে ভালো করে দেখে নাও, ঠিক আছে? মানে আমাদের চ্যানেলে তুমি ওকে দেখতে পাচ্ছ, এটা খুব বড় ব্যাপার। কিছুদিন পর ও খুব বড় সেলিব্রিটি হয়ে যাবে, ঠিক আছে? না না, তো আমরা একটুখানি আড্ডা দেবো, বল আমরা কিরকম মজা করলাম সকাল থেকে। আমাদের সকালে 5টা থেকে এখানে মন্ডপ খুলে গেছিল, বাট 5টার সময় কেউ আসেনি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সবাই ঘুমাচ্ছিল না ডেকে ডেকে, তারপর বাড়িতে গিয়ে ঘন্টা বাজিয়ে বাজিয়ে 6টার সময় সবাইকে ডেকে আনা, তারপর সবাই ওই ঘুমন্ত অবস্থায় কাজ করে গেল। আমাদের এখন পুজো শেষ হলো, এখন ভোগ বিতরণ করা হবে। তুই বল, তোর অঞ্জলি দিয়েছিস, কেমন লাগলো? হ্যাঁ, মানে আমি অঞ্জলিটা একদম লাস্ট ব্যাচে দিয়েছি, তো সামহাও আমি প্রত্যেকবারের মতো এবারও খুব লেট ছিলাম। খুব লেট, সবসময় লেট থাকে, এটা কোনো ইয়ের বিষয় নয়, সবসময় লেট। আচ্ছা, তো তারপরে অনেক ঝগড়া ঝাঁটি অনেক কিছু করার পরে আর কি অঞ্জলিটা দেওয়ার চান্স পাওয়া গেছে। মানে আমি আরেকটু হলে ভাবছিলাম যে এটা বোধহয় আমি এবার নবমীর অঞ্জলি দিয়ে দেবো, কিন্তু না, থ্যাঙ্কফুলি 11টার আগে একটা অষ্টমীর অঞ্জলি হয়েছে। এবং তোমরা অনেক ছবি দেখতে পাবে, এবং কৃতিকাকেও হয়তো যদি আবার তোমরা দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে তোমরা জানিও, তো আমরা একটা ফান ভিডিও প্ল্যান করতে পারি। আরও খুব ভালো ডান্সও করে। তো আমরা এখন একটুখানি আড্ডা দিই, আর তোমরাও পুজো খুব ভালো কাটাও, এবং সেফটি ফার্স্ট। ওকে, চলো, বাই বাই। Thank you.